কিন্তু একটা খবরের ভিতরে যে খবর থাকে একটা খবরকে যেভাবে ব্যাখ্যা করতে হয় সেইভাবে সহজ ভাষায় আপনাদের কাছে আমি সেটা পৌঁছে দেবার চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার বিশ্লেষণ আপনাদের কাছে সবার আগে পৌঁছয় আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা খুবই ইন্টারেস্টিং শত্রুঘ্ন সিনহা আলাপন বন্দ্যোপাধ্যায় যশবন্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি বলকে ভাম আপনা হাত সে তোমরা লিয়ে কবর বানাওয়াউঙ্গা কবর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা এবা তৃণমূলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তিনি তৃণমূলে যোগ দেবেন বিহারের পাটনা সাহেবের এই প্রাক্তন সাংসদ অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন একটা ছোট্ট গল্প বলি যুক্তিতর্ক সঙ্গে অর্কর মাননীয় দর্শকদের সেটা সম্ভবত দু সাল ফুলবাগানে মোড়ে যে শিশু হাসপাতাল আছে সেখানে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপর সেই হাসপাতালের পরিকাঠামো সম্পূর্ণরূপে বদল করার উদ্যোগী হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শত্রুঘান সিনা একটি নির্দিষ্ট দিনে উদ্বোধনের কথা হয় তারিখ ঠিক হয়ে যায় সম্ভবত দুপুরবেলা সাড়ে এগারোটা নাগাদ বোধ উদ্বোধনের সময় ছিল তো বুদ্ধবাবু নির্দিষ্ট সময়ে চলে এসেছিলেন ছিলেন উপস্থিত মাধ্যমের প্রতিনিধিরা বুদ্ধবাবু বারবার ঘড়ি দেখছেন কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শত্রুঘ্ন সিনহার দেখা নেই পাক্কা এক ঘন্টা বাদে শত্রুঘ্ন এলেন মঞ্চে এলেন উদ্বোধন করলেন বুদ্ধবাবু যে অসন্তুষ্ট হয়েছিলেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল কিন্তু শত্রুগান মঞ্চে উঠে একবারই বললেন খামোশ তখনই কিন্তু ওখানকার উপস্থিত সিপিআইএমের কর্মী সমর্থক বলুন সংবাদ মাধ্যমের প্রতিনিধি বলুন সবার রাগ গোলে জল হয়ে গেল শত্রুজ্ঞান অমিতাভ না হতে পারেন ধর্মেন্দ্র না হতে পারেন কিন্তু বহু বহু হিট ছবির নায়ক তিনি আপনাদের মনে আছে দোস্তানার কথা মনে আছে কালীচরণের কথা শত্রুঘনের অমর সৃষ্টি দোস্তানায় রফিসাব এবং কিশোরের গলায় অমিতাভ এবং শত্রুঘনের ডুয়েট আজও মানুষ মনে রেখেছে সেই শত্রুগণ রাজনীতির আঙিনায় এসেছিলেন পাটনা সাহেব থেকে জিতেও ছিলেন দু হাজার চোদ্দো তার আগেও তো মন্ত্রী ছিলেন বাজপেয়ীজির সময় কিন্তু মোদিজি এবং অমিত শাহের এই নতুন জমানার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেননি বারে বারে বিদ্রোহ করেছিলেন শেষ পর্যন্ত দল ছেড়ে তিনি সম্ভবত কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাঁর স্ত্রী উত্তরপ্রদেশে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছিলেন যদিও সত্যাকান দু হাজার উনিশের লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেননি দু হাজার উনিশের জানুয়ারির উনিশ তারিখে ব্রিগেডে মমতা ব্যানার্জি যে ইউনাইটেড ইন্ডিয়ার র্যালি করেছিলেন তাতে মধ্য মনেছিলেন শত্রুঘ্ন সিনহা শত্রুঘ্নের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগাযোগ অনেক দিনের সম্পর্ক খুব ভালো এখানে দৌত্যের কাজ করেছেন যশবান সিনহা যজবান সিনহার সঙ্গে কিন্তু শত্রুঘ্নের খুব ভালো সম্পর্ক আছে যজবান সিনহা ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন প্রশান্ত কিশোরও কিছুটা ভূমিকা নিয়েছিলেন কেন শত্রুঘ্নকে মমতা নিয়ে আসছেন তৃণমূলে তৃতীয়বার ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস রাজবহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ আছে সেখানে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায় একটা আসন পেলাম বিধানসভায় একটা লোকসভা আসন পেলাম এরকম নয় এরা ভালো শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করতে চায় যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন দুজনেরই বিহার ঝাড়খণ্ডে জনভিত্তি আছে সেই জনভিত্তিটাকে কাজে লাগিয়ে তৃণমূল সেখানে পা রাখতে চায় মাটি শক্ত করতে চায় সেই জন্য শত্রুঘ্নকে তলে নিয়ে আসা এখন শত্রুঘ্ন কি করবেন যজবান না কি করবেন এবার আপনাদের একটা খবর দিই দুটো রাজ্যসভার নির্বাচন হবে রাজ্যসভার আসনে মানস ভূঁয়া এবং দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে সেখানে কারা কারা প্রার্থী হতে পারেন জল্পনা তঙ্গে আমার কাছে যা খবর আছে যশবন্ত সিনহা যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা রাজনীতিতে আসার একটা গল্প আছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৌর্পুরী ঠাকুরের বাসভবনে তিনি একবার গিয়েছিলেন তখন তিনি আমলা ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর চন্দ্রশেখর আর যশবন্ত সিনহা মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে জসবন সিনহা চন্দ্রশেখরজিকে বলেন যে তিনি কিছু সামাজিক কাজকর্ম করতে চান চন্দ্রশেখর জি তাকে বলেন পাবলিক লাইফ সেই থেকেই যশবন্ত সিনার অ্যাক্টিভ পলিটিক্সে যোগদান করা তো যশবন্ত সিনহার অভিজ্ঞতা আছে রাজ্যসভার সদস্য ছিলেন লোকসভার সদস্য ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন সবাই তাকে চেনে দিল্লির করাইডর্স অফ পাওয়ারে যশবন্ত সিনহা কিন্তু একটা পরিচিত মুখ তা তাকে রাজ্যসভায় মনোনয়ন দেয়া কার্যত এক প্রকার নিশ্চিত আর বাকি দুটো আসন বাকি একটি আসন আছে শত্রুঘানকে কি সেখানে মনোনয়ন দেয়া হবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চয়তা আসেনি পেতেও পারেন নাও পেতে পারেন শত্রুঘানকে অন্যভাবে ব্যবহার করা হতে পারে বলা হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসানসোল বা অন্যান্য হিন্দিভাষী অঞ্চল থেকে তিনি তৃণমূলের প্রার্থী হতে পারেন আবার রাজ্যসভায়ও যেতে পার কিন্তু এখানে একটি চমক হতে পারে বলে রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরা বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা তাকে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিতে পারেন তার কারণ আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাত চরমে উঠেছে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে তিনি অ্যাটেন্ড করেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গেছিলেন তারপরে শোকস আলাপ আলাপনের পাল্টা জবাব তারপরে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের চিঠি তার অবসরকালীন সুযোগ সুবিধার থেকে তিনি বঞ্চিত হতে পারেন যদি তিনি একটা স্যাটিসফ্যাক্টরি জবাব দিতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার দেখুন অনেক আমলাকে কিন্তু মন্ত্রী করেছে জয়শঙ্কর বিদেশ সচিব ছিলেন এখন বিদেশ মন্ত্রী যেমন আর একজন টেকনোক্র্যাট হাবার থেকে পড়াশোনা করেছেন এখন রেলমন্ত্রী হয়েছেন আশ্বিনী বৈষ্ণব রাজ্যসভার সদস্য ছিলেন একেবারে প্রথম মন্ত্রিসভায় কোনো প্রতিমন্ত্রী নয় একদম সরাসরি রেলমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সুতরাং আমলাদের যারা কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং যারা বিদ্যে বুদ্ধি সব কিছু আছে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চলেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো খুব মধুর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনয়ন দিতে পারেন এই খবরটা আছে রাজনৈতিকভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজি হবেন কি না শেষ পর্যন্ত কি হবে সেটা এখন বলার সময় আসেনি কারণ এটা শেষ মুহূর্তের সিদ্ধান্ত হবে কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার ব্যাপারে তৃণমূলে যে প্রাথমিক আলোচনা হয়েছে সে ব্যাপারে ওয়াকিবহল মহল অনেকটাই খবরাখবর রাখছে আলাপন বাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখে কুড়ো পেটেছেন তাহলে দুটো রাজ্যসভা আসন যাসবন্ত সিনার রাজ্যসভায় মনোনয়ন পাওয়া পা আরেকটি রাজ্যসভা আসনে শত্রুঘ্ন সিনহা মনোনয়ন পাবেন নাকি আলাপন বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পাবেন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় রকম আসপেক্টকে খতিয়ে দেখে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারণ রাজ্যসভায় এমন কাউকে পাঠাতে হবে যিনি সংসদে দলীয় নীতি সপক্ষে হবেন যিনি সুবক্তা যিনি হিন্দি এবং ইংরেজিতে সরগর শত্রুঘ্ন একটা ন্যাশনাল ফিগার মানে অন্তত অভিনয় প্রতিবাদ দিক থেকে রাজনীতিতে হয়তো অতটা পরিচিত না হলেও রাজমহল পাহাড়ের ঠিক ওদিকে যে ভারতবর্ষই বিহার ঝাড়খণ্ডের কথা বলছিলাম সেখানে শত্রুঘ্ন এবং গোপালয় শত্রুঘ্নের একটা অ্যাপিল আছে তো সেক্ষেত্রে শত্রুঘ্নকেও দিতে পারেন আবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে অপমানিত হয়েছেন তিনি সেটা মুখ্যমন্ত্রী বলছেন তার নিজের অপমান তাই কেন্দ্রীয় সরকারকে একেবারে বলটা কেন্দ্রীয় সরকারের কোটে ঠেলে দিতে মানে রাজনৈতিক লড়াইটা তাকে সংসদের উচ্চকক্ষে মনোনয়ন দিতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় রকম একটা রাজনৈতিক গুঞ্জন কিন্তু চলছে